এদিকে দাবোদাহর কারণে রাজশাহীর বাগানগুলোতে ঝরে পড়ছে এই মুহূর্তে কাটাখালিতে আছেন সহকর্মী সাইফুর রহমান রকি সরাসরি যাচ্ছি তার কাছে রাজশাহীতে গেল দুই সপ্তাহের মধ্যে টানা দশ থেকে বারো দিন টানা দাবদাহের কারণে কিন্তু রাজশাহীতে আম ঝরে পড়ছে এমনটাই তথ্য কিন্তু আমরা পাচ্ছি এবং বিভিন্ন বাগানেও কিন্তু আমরা ঠিক এমন চিত্রই দেখতে পাচ্ছি বিশেষ করে আমরা ফল গবেষণার সাথে জড়িত কর্মকর্তাদের সাথে কথা বলেছি তারা যেটি বলছেন যে এবছরে আসলে রাজশাহী জেলায় উনিশ হাজার হেক্টর জমির বাগানে দুই লাখ ত্রিশ হাজার মেট্রিক টন আম উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে এখন পর্যন্ত যে পরিমাণ গুটি ঝরে পড়ে তা থেকে আসলে লক্ষ্যমাত্রা পূরণের এখন পর্যন্ত কোনো সমস্যা হবে না বলেই কিন্তু তারা বলছেন কিন্তু আমরা কিন্তু বাগানগুলোতে এসে দেখতে পাচ্ছি বেশ খরার কারণে কিন্তু আমের বোটা নরম হয়ে গুটিগুলো ঝরে পড়ছে এবং এখান থেকে আসলে নিস্তার পাওয়ার জন্য বাগান মালিক ও কৃষকরা কিন্তু মাঝে মাঝে সেচের ব্যবস্থা করছেন কীটনাশক প্রয়োগ করে সেগুলো ঠেকানোর কিন্তু চেষ্টা করছেন এদিকে ফল গবেষণার সাথে জড়িত কর্মকর্তারা বলছেন আসলে এখন যে অবস্থা খরার কারণে অনেক গাছ গুটি কিন্তু ঝরে পড়েছে এখান থেকে বাঁচতে হলে তাদের পরামর্শ নিয়ে আসলে বিভিন্ন ধরনের কীটনাশক প্রয়োগের পাশাপাশি নিয়মিত পানি সেচ দেওয়ার কথা বলছেন পাশাপাশি স্প্রে কথা বলছেন গাছে আমের ঝরে পড়া কিছুটা হলেও রোধ করা সম্ভব হবে বলে তাদের পক্ষ থেকে জানানো অনেক কৃষককেই দেখেছি অনেক বাগান মালিকদের দেখেছি নিয়মিত তারা সেচের ব্যবস্থা করছেন এবং আমের ঝরে পড়া রোধে তারা এই কার্যকর ব্যবস্থাগুলো তারা নিচ্ছেন এবার কিন্তু রাজশাহী জেলায় বড় কয়েক বছরের মধ্যে এবার প্রচুর পরিমাণ মুকুল কিন্তু কাছে গাছে এসেছে এবং পরবর্তীতে কিন্তু আমরা যেটি দেখেছি যে প্রচুর পরিমাণ আমও কিন্তু গাছে এখন পর্যন্ত এসেছে গত পরশু অর্থাৎ গত চব্বিশে এপ্রিল রাজশাহীতে কিন্তু বৃষ্টি হয়েছে বৃষ্টির কারণে কিছুটা হলেও কিন্তু এই খরার যে প্রকোপ সেটি থেকে এক ধরনের সুখবর পেয়েছেন বাগান মালিকরা তবে কিন্তু এভাবে টানা কিছুদিন বৃষ্টি হলে হয়তো যে খরার প্রকোপটি অনেকটাই কেটে যাবে বলে বাগান মালিকরা বলছেন এবং সব মিলে এবার রাজশাহী জেলায় এখন পর্যন্ত বড় ধরনের কোনো প্রাকৃতিক দুর্যোগ বা কালবৈশাখী ঝড় না হলে আম উৎপাদনের যে লক্ষ্যমাত্রা দেওয়া আছে তা পূরণ হবে বলেই জানান এখানকার ফল গবেষণার সাথে জড়িত কর্মকর্তারা তো এই ছিল আমার কাছে রাজশাহী থেকে সর্বশেষ আমরা তখন সরাসরি যুক্ত ছিলাম রাজশাহীর কাটাখালীতে